বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের প্রাণীর যে আচরণ রয়েছে, সেই আচরণে আজকে আমাদের আলোচনার শেষ। তো শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার। শিক্ষার্থীরা, সামাজিক আচরণ যে যে বিষয়টা, এই বিষয়টা আসলে বলতে গেলে প্রথমে আমাদের যে প্রাণীর সামাজিক আচরণটা আমরা খেয়াল করব খুবই নিবিড়ভাবে এবং প্রত্যক্ষভাবে, সেটা হচ্ছে গিয়ে মৌমাছির একটি মৌচাক। একটি মৌমাছির মৌচাকের তাদের সমস্ত কর্মকাণ্ড যদি আমরা গভীরভাবে খেয়াল করি, দেখা যাবে তারা অত্যন্ত সমাজবদ্ধ এবং তারা একজন আরেকজনের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যায়। এরা নিজেদের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যের স্বার্থের দিকে বেশি হচ্ছে গুরুত্ব দেয়। এই যে তাদের এই সামাজিক আচরণ, এই সামাজিক আচরণকে বলা হয় পরার্থিতা বা আলট্রুইজম। তো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পুরো আলোচনাটাই হবে মৌমাছির এই সামাজিক আচরণ নিয়ে। মৌমাছির সামাজিক আচরণে মৌমাছি যে সমাজবদ্ধ হয়ে কাজ করে, এই সমাজবদ্ধ বা যে যে কর্ম সমস্ত যে কর্মকাণ্ড রয়েছে, সেটা এরা কয়েকটি দলে বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে তাদের এই সামাজিক সমস্ত কর্মকাণ্ডগুলো, তাদের এই সমাজ ব্যবস্থাগুলো তারা পরিচালনা করে থাকে। তো মৌমাছির যে সামাজিক আচরণ রয়েছে, তো সামাজিক মৌমাছির সামাজিক একটি সংগঠন রয়েছে। এই সামাজিক সংগঠন মৌমাছি হচ্ছে তার হচ্ছে সমস্ত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে বিভিন্ন দলে বা উপদলে এবং কি ভাগে ভাগ করে দেয় তাদের বয়স, অবস্থান এবং পরিস্থিতির সাপেক্ষে। মৌমাছির এই সামাজিক সংগঠনে মৌমাছি তিনটি গ্রুপে ভাগ হয়ে থাকে। প্রথমটি হচ্ছে গিয়ে রানী মৌমাছি, এরপর রয়েছে পুরুষ মৌমাছি এবং রয়েছে কর্মী মৌমাছি। একটি মৌচাকের যে রানী মৌমাছি থাকে, সেই হচ্ছে গিয়ে সর্বময় ক্ষমতার অধিকারী থাকে। এই মৌমাছির যে সমাজতান্ত্রিকতা বা যে তাদের যে কর্মকাণ্ড, সমস্ত কিছু হচ্ছে গিয়ে এই রানীর নির্দেশে হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে গিয়ে মৌমাছি হচ্ছে গিয়ে মাতৃতান্ত্রিক, যে সমাজবদ্ধতা সেটা হচ্ছে গিয়ে মাতৃতান্ত্রিক। এখানে হচ্ছে গিয়ে রানী হচ্ছে গিয়ে সকলের সেরা, রানীর কথাতেই সমস্ত কিছু হয়ে থাকে। তো একটি মৌচাকে একটি মাত্র একজন মাত্র রানী থাকে, আর এই রানীর কাজ হচ্ছে গিয়ে শুধুমাত্র ডিম পাড়া, এবং সে হচ্ছে গিয়ে এই পুরুষ এবং কর্মী মৌমাছির জন্ম দেওয়াই হচ্ছে তার একমাত্র কাজ। এরপর আমরা চলে আসি পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি একটি মৌচাকে দেখা যায় প্রায় শখানেক পুরুষ মৌমাছি দেখা যায়। এই যে পুরুষ মৌমাছি রয়েছে, এই পুরুষ মৌমাছির কাজ হচ্ছে গিয়ে শুধুমাত্র রানীর সাথে সঙ্গমে অংশগ্রহণ করাই হচ্ছে গিয়ে পুরুষ মৌমাছির কাজ। এছাড়া তার আর তেমন কোনো কাজ নেই। এরা হচ্ছে সংখ্যায় একটি মৌচাকে শখানেক হয়ে থাকে। এরপর আমরা যা সম্পর্কে বলবো, সেটা হচ্ছে গিয়ে কর্মী মৌমাছি। মৌচাকে কর্মী মৌমাছির যে কাজ কর্মকাণ্ড, সেটাই হচ্ছে গিয়ে মূল বা প্রধান। কারণ হচ্ছে গিয়ে সমস্ত কাজ মৌচাকে, যে সমস্ত কাজ সেটা হচ্ছে গিয়ে এই কর্মী মৌমাছিরাই করে থাকে। এমনকি মৌচাকে এদের সংখ্যাটা অনেক বেশি, প্রায় দেখা যায় যে 80 থেকে 90 হাজার বা অনেক সময় লক্ষাধিকও হয়ে থাকে। এই কর্মী মৌমাছিরা এরা মৌচাকের দেখভাল করা, লার্ভার দেখভাল করা, তারপরে হচ্ছে মৌচাকের গঠন ঠিক করা, মৌচাকের গঠন তৈরি করা, এর হচ্ছে গিয়ে নিরাপত্তার দায়িত্ব, খাদ্য বহন করা, তারপরে হচ্ছে গিয়ে মৌচাকের সমস্ত কর্মকাণ্ড এই কর্মী মৌমাছিরাই করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে মৌমাছির মৌচাকে তিন ধরনের, তিনটি গোষ্ঠীতে এরা ভাগ হয়ে থাকে এদের সদস্যরা। একটি হচ্ছে গিয়ে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। তো আমরা জানলাম যে এরা এদের কর্মকাণ্ড কী হয়ে থাকে। তো এরপর এই যে শ্রম বন্টনটা আর কি, যে মৌমাছি যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলোতে করে থাকে, তাদের
স্বার্থে এবং তাদের অন্যের স্বার্থে পুরো সমাজ সমাজটাকে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের যে কার্যকলাপ তারা করে থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে এদের মধ্যে যে বৈশিষ্ট্যপূর্ণ সামাজিক উপব্যবস্থাগুলি দেখা যায়, সেই উপব্যবস্থাগুলিকে আমাদের বইয়ে কয়েকটি ধাপে ভাগ করে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা এখন এদের সামাজিক আচরণগুলো, এদের বৈশিষ্ট্যপূর্ণ যে সামাজিক আচরণ, সেগুলো আমরা ধাপে ধাপে এখন বর্ণনা করব এবং এগুলো সম্পর্কে জেনে নিব। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, প্রথমেই রয়েছে শ্রম বন্টন। তো মৌচাকে যে কাজের যে বন্টন হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে তার মৌচাকের গঠন, মৌচাকের যে চাহিদা থাকে, যে হচ্ছে এখানে যে তাদের সদস্যদের যে চাহিদা, সদস্যদের প্রয়োজন অনুপাতে এবং মৌচাকের যে ধরনের পরিবেশ বিরাজ করে সেই সমস্ত কিছুর সাপেক্ষে এই শ্রম বন্টনটা হয়ে থাকে। আর আমরা শুরুতেই জেনেছি যে এই যে শ্রম বন্টন, অর্থাৎ সমস্ত যে কাজগুলো, এইগুলো হচ্ছে কর্মী মৌমাছিরা সম্পাদন করে থাকে। এই কর্মী মৌমাছি, এদের আসলে কোনো শৈশব বলে কিছু নেই। এরা 3 থেকে 4 দিন বয়সেই মধুকুঠুরি পরিষ্কার করা শুরু করে। এরপরে 18 থেকে 20 দিন বয়সে এরা খাদ্য সংগ্রহের কাজে লেগে যায়, অর্থাৎ এদেরকে এদের শৈশব বলে কোনো কিছু নেই। এই যে শ্রম বন্টন, এখানে দেখা যায় যে এরা এই বিভিন্ন ধরনের কাজে, এক একজন এক এক ধরনের কাজে নিয়োজিত থাকে তাদের বয়স ভেদে। আর যারা হচ্ছে বয়স্ক যে মৌমাছিগুলো রয়েছে, সেই বয়স্ক মৌমাছি এরা হচ্ছে গিয়ে মৌচাকে পানি বহন করে। এছাড়া হচ্ছে যে আরও হচ্ছে যে এরা হচ্ছে অবসর যাপন করে, যেহেতু তারা বয়স্ক হয়ে গিয়েছে। আর অনেক সময় দেখা যায় যে এরা মৌচাক থেকে বাইরে বের হলেও খুব একটা বেশি দূরত্ব অতিক্রম করে না। তাহলে আমরা দেখলাম যে বয়স, অবস্থান এবং পরিবেশের সাপেক্ষে এই শ্রমটা বন্টন হয়ে থাকে, শ্রম বন্টন হয়ে থাকে। এরপর আমরা চলে আসি 2 নম্বর যে ব্যবস্থাগুলি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে খাদ্যের যোগান। আমরা জানি প্রত্যেকটা সমাজেরই প্রথম এবং প্রধান মৌলিক উপাদান হচ্ছে গিয়ে খাদ্য। তো মৌচাকেও এর হচ্ছে গিয়ে বাইরে নয়, এখানে যে তরুণ যে মৌমাছিরা রয়েছে তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে সবসময় মৌচাকের এই খাদ্যের সরবরাহটা করে থাকে। দেখা যায় যে অনেক সময় এরা প্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি, প্রয়োজনীয় যে খাদ্য রয়েছে সেই খাদ্য যোগানের পাশাপাশি, এরা আপৎকালীন খাদ্য কিছুটা মৌকুঠুরির মৌচাকের একটা নির্দিষ্ট স্থানে এরা সেই মৌচাকের যে প্রয়োজনীয় আপৎকালীন খাদ্য সেটা হচ্ছে গিয়ে এরা সংগ্রহ করে থাকে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা চলে আসি 3, যেটা হচ্ছে গিয়ে ভাব বিনিময়। ভাব বিনিময় হচ্ছে গিয়ে, অর্থাৎ হচ্ছে গিয়ে একজন আরেকজনের সাথে যে হচ্ছে গিয়ে কী বলবো, এটা হচ্ছে একজন আরেকজনের সাথে তার হচ্ছে গিয়ে মত বিনিময়, তার ভাবের বিনিময়, তার সংবাদ যে আদান প্রদান, এগুলো হচ্ছে গিয়ে মৌমাছিতে যে বিভিন্নভাবে হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে মৌগুঞ্জন। আমরা অনেক সময় শুনে থাকি যে মৌচাকের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা মৌগুঞ্জন শুনি। এছাড়া এদের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু নৃত্য রয়েছে যেটাকে মৌ নৃত্য বলা হয়। এই মৌ নৃত্যের মাধ্যমে মৌচাক তার ভাবের আদান প্রদান করে থাকে। এখানে কিছু মৌমাছি রয়েছে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন সংবাদ আদান প্রদানের জন্য নিয়োজিত থাকে। এই যে এরা যখন হচ্ছে গিয়ে বাইরে থেকে কোনো খবর নিয়ে আসে, কোনো খাদ্যের সন্ধান নিয়ে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মৌ নৃত্য পরিবেশন করে, এবং কি এই মৌ নৃত্যের মাধ্যমে তারা বুঝতে পারে তাদের খাদ্যের অবস্থান এবং তাদের শত্রু আছে কি না, এ ধরনের যে বিভিন্ন প্রতিকূলতা, তাদের সমস্ত সংবাদ এরা আদান প্রদান করে। তো এই যে আদান প্রদান করে, এছাড়াও এই যে পরিদর্শনকারী যে মৌমাছি রয়েছে তাদের গায়ে লেগে থাকা সুধা এবং মধু দ্বারা এরা এটাও নির্ণয় করতে পারে যে খাদ্য বা সুধা, এই মধু কোন ধরনের এবং এর পরিমাণটা কী, সমস্ত কিছু এরা বুঝতে পারে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা চলে আসি 4, যেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থা। মৌচাকের কিছু মৌমাছি রয়েছে যারা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এদের স্বাস্থ্য ব্যবস্থাও কালের পরিক্রমায় দেখা যায় এরাও কিছুটা রপ্ত করেছে।
এদের মৌচাকে বা এদের দেহে যে শক্ত হচ্ছে গিয়ে কাইটিনময় একটা দেহ রয়েছে, সেখানেও কিছুটা অ্যান্টিবায়োটিক থাকে, যে অ্যান্টিবায়োটিক দ্বারা তারা হচ্ছে গিয়ে যে সাধারণ যে রোগ জীবাণুগুলো সেগুলোকে এরা ধ্বংস করতে পারে। এছাড়াও এই যে মৌমাছি রয়েছে, এই মৌমাছির যে মধু, তারপরে হচ্ছে গিয়ে এদের যে মৌচাকের যে গঠন, মৌরুটি, এগুলোর প্রত্যেকটিতেই অ্যান্টিবায়োটিক রয়েছে, যেগুলো হচ্ছে দেখা যায় যে ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রোগ বা অসুখ বিসুখ হয় সেগুলো প্রতিরোধ করতে সক্ষম হয়। এবং এই যে এইখানে যে ছোট ছোট যে অণু উদ্ভিদগুলো রয়েছে, এই অ্যান্টিবায়োটিকের প্রভাবে সেই অণু উদ্ভিদগুলো এখানে জন্মাতে পারে না। এছাড়াও দেখা যায় যে এখানে কিছু যখন হচ্ছে কি কোনো মৌমাছি অসুস্থ হয়ে যায় কিংবা রোগাক্রান্ত হয় তখন বা মারা যায়, তখন সেই মৌচাক থেকে এদেরকে দূরবর্তী স্থানে ফেলে দেওয়া হয়, যাতে তার হচ্ছে গিয়ে অন্যান্য মৌমাছি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য। এই গেলেও হচ্ছে গিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ব্যবস্থা। এছাড়াও আরেকটি রয়েছে, যেটা হচ্ছে গিয়ে মৌমাছি তার হচ্ছে গিয়ে দেহ থেকে এক ধরনের নিঃসরণ করে, রানী মৌমাছি এক ধরনের দেহ থেকে নিঃসরণ করে, যেটাকে বলা হয় প্রোপেলিস। এটা এক ধরনের জৈব রেজিন, তো এই জৈব রেজিন দ্বারাও সে তার হচ্ছে তাদের হচ্ছে গিয়ে তার অন্যান্য কর্মীকে নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের যে রোগ জীবাণু সেগুলো হচ্ছে গিয়ে প্রতিহত করার চেষ্টা করে থাকে। নাম্বার 5, প্রতিরক্ষা। প্রত্যেকটা সমাজ ব্যবস্থাই তার হচ্ছে কি সমাজকে রক্ষার জন্য কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তো মৌমাছিরও সৃষ্টিকর্তার প্রদত্ত একটি হচ্ছে গিয়ে ব্যবস্থা রয়েছে। তবে মৌমাছি অত্যন্ত শান্তিপ্রিয়, তারা হচ্ছে যদি তাদেরকে আঘাত করা না হয় বা আক্রমণ করা না হয়, তারা হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে না। তো মৌমাছি সৃষ্টিকর্তা যে আক্রমণ করার জন্য তাকে দিয়ে সুসজ্জিত করেছে, সেটা হচ্ছে গিয়ে তার ভুল দ্বারা। মৌচাকে আক্রমণ করে না ক্ষুদ্র অণুজীব থেকে মানুষ পর্যন্ত প্রায় সকলেই তাদের চাকে হানা দেয়। তো এই যে তাদের হানা দেয়, তখন তারা আক্রমণ করে তাদের এই হুল দ্বারা। এই হুল দ্বারা ছোটোখাটো যে প্রাণীগুলো রয়েছে, ইঁদুর, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত এরা ঘটাতে সম্ভব হয়। এরপর রয়েছে সোয়ার্মিং ও জিনগত উন্নতি। সোয়ার্মিংটা হচ্ছে মৌচাকে যখন এমন একটি অবস্থা হয় যে কর্মী মৌমাছির সংখ্যা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে, তো কর্মী মৌমাছির সংখ্যা যখন অনেক বেশি মাত্রায় বেড়ে যায় তখন রানী মৌমাছি, এই যে কর্মী মৌমাছি, এদের চাপে অন্যত্র মৌচাক তৈরি করা এবং অন্য মৌচাকে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। অর্থাৎ তাদের সেইখানে তাদের চাহিদাগুলো পূরণ করা এমনকি তাদের বাসস্থান সমস্ত কিছু সেইখানে, তখন হচ্ছে গিয়ে তাদের জীবনযাত্রাটা সেইখানে একটু কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে মৌমাছি তার হচ্ছে গিয়ে অর্ধেক সংখ্যক চাকের অর্ধেক সংখ্যক কর্মী মৌমাছি নিয়ে সে হচ্ছে ঝাঁক বেঁধে উড়াল দেয়। এই অবস্থাকে বলা হয় সোয়ার্মিং। তো এই যে যখন সে হচ্ছে যে রানী মৌমাছি ছিল, সে হচ্ছে তার চাকের কর্মী মৌমাছি নিয়ে ঝাঁক বেঁধে উড়াল দেয়, কিন্তু তার যে হচ্ছে যে পরিত্যক্ত যে মৌচাকটি ছিল সেখানে হচ্ছে সেখানে একটি নতুন মৌমাছির জন্ম হয়। সেই নতুন মৌমাছি তার হচ্ছে গিয়ে যে অনুগ্রামী কিছু পুরুষ সদস্য রয়েছে তাদেরকে নিয়ে নফসিয়াল উড্ডয়নে রত হয়। তো এই নফসিয়াল উড্ডয়নে সে প্রচুর পরিমাণ শুক্রাণু সংগ্রহ করে। শুক্রাণু সংগ্রহ করার পরে এই যে নতুন মৌমাছি, সে যখন ডিম পারে, এই শুক্রাণু দ্বারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে ডিমগুলোকে যথেষ্ট পরিমাণে নিষিক্ত করা সম্ভব হয়ে থাকে। রানী মৌমাছি প্রয়োজন অনুসারে নিষিক্ত এবং অনিষিক্ত ডিম পেড়ে থাকে। তার নিষিক্ত ডিম দ্বারা হচ্ছে গিয়ে পুরুষ মৌমাছি এবং অনিষিক্ত ডিম দ্বারা সে রানী এবং কর্মী মৌমাছি সৃষ্টি করে থাকে। এর ফলে যেটা হয় যে নতুন যে মৌচাকের সৃষ্টি হয়, এবং এখানে দেখা যায় যে নতুন মৌচাকের সৃষ্টির পাশাপাশি এখানে জিনগত যে হচ্ছে উন্নতি সাধন সেটাও হওয়া সম্ভব হয়।
এরপর আমরা চলে আসি নাম্বার সাত, যেটা হচ্ছে গিয়ে জনগণতান্ত্রিকতা। মৌচাকের মধ্যেও গণতন্ত্র বিরাজমান এবং তা সুস্পষ্ট। মৌচাকে যখন হচ্ছে গিয়ে রানী মৌমাছি তার হচ্ছে সোয়ার্মিংয়ের জন্য অর্থাৎ প্রয়োজনে কর্মী মৌমাছির চাপে সে ঝাঁকবে, ঝাঁক বেঁধে অন্যত্র মৌচাকে চলে যায়, তখন সেখানে হচ্ছে গিয়ে যে ডিম থাকে ওইখানকার যে কর্মী মৌমাছিরা থাকে সে কর্মী মৌমাছিরা ডিম থেকে যে হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে খেয়াল করো যে রানী মৌমাছি সবসময় হচ্ছে নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানেও কিন্তু সে তার নিজের মতামতকে ষোলো আনায় প্রাধান্য দিতে পারে না। এই কারণে যে সোয়ার্মিংটা আসলে রানী মৌমাছি স্বেচ্ছায় করে না, সেটা হচ্ছে কর্মী মৌমাছির চাপে তাকে করতে হয়। এছাড়া রানী মৌমাছি ইচ্ছা হলেই সে ডিম পারতে পারে না, তাকে মৌচাকের অবস্থা এবং মৌচাকের পরিবেশ এবং তাদের হচ্ছে গিয়ে যে হচ্ছে উপযুক্ত সময়ে সকলের সম্মতিতেই তাকে ডিম পারতে হয়। অর্থাৎ এখানে গণতন্ত্র স্পষ্ট। রানী মৌমাছি ইচ্ছা করে সে হচ্ছে বায়ু যে শূন্য যে কুঠুরিতে সে কখনো ডিম পারতে চায় না, কিন্তু এখানে হচ্ছে গিয়ে নতুন রানী সৃষ্টির জন্য তাকে শূন্য যে মৌচাকের বায়ু কুঠুরি রয়েছে সেই কুঠুরিতে তাকে ডিম পারতে হয়। অর্থাৎ এখানে জনগণের মতামত এবং রানীর মতামত সব কিছু মিলিয়েই এখানে সকল সিদ্ধান্ত নেওয়া হয়, এই জন্য এখানে গণতন্ত্র বিরাজমান। এরপর রয়েছে নাম্বার আট, যেটা হচ্ছে গিয়ে উত্তরাধিকার নির্বাচন। আমরা জানি যে রানী হচ্ছে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ রানীর কথাতেই হচ্ছে গিয়ে তাদের সমস্ত যে কর্মকাণ্ড মৌচাকে সে মৌচাকে কর্মকাণ্ড পরিচালিত হয়। কিন্তু তাকে একসময় হচ্ছে মৌচাকের স্বার্থেই অন্যত্র গমন করতে হয়, সেক্ষেত্রে রানী মৌমাছির অবর্তমানে এরা হচ্ছে নতুন রানী জন্ম দেওয়ার জন্য তাদেরকে হচ্ছে বিশেষ উপায়ে লালন করে, যেটা এমনকি তাদেরকে রাজসিক যে জেলি রয়েছে সেই রাজসিক জেলি খেতে দেওয়া হয়। এই রাজসিক জেলি কোনো তিন থেকে চার দিনের কোনো ডিমকে এরা বেছে নেয় যে কোনো একটা কুঠুরিতে, যে প্রশস্ত কুঠুরিতে, খালি কুঠুরিতে, এবং তাদেরকে রাজসিক জেলি খাওয়ার মাধ্যমে নতুন রানী এরা সৃষ্টি করে এবং এভাবেই দেখা যায় তাদের উত্তরাধিকার নির্বাচিত হয়। এরপর রয়েছে রানীর বিরুদ্ধে বিদ্রোহ। রানী এখানে সর্বময় ক্ষমতার অধিকারী, তাই বলে এমন নয় যে রানী যা বলবে তাই হবে। আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করেছি, যেমন হচ্ছে সোয়ার্মিং, জনগণতান্ত্রিকতা, উত্তরাধিকার নির্বাচন, এগুলোতে আসলে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে রানী যদি তাদের পরিবেশ পরিস্থিতি এবং তাদের যে মতামত সেই মতামতকে অগ্রাহ্য করে সেক্ষেত্রে এরা রানীকে মেরেও ফেলে, কিংবা রানীকে দেখা যায় যে চাক থেকে দূরে ফেলে দিয়ে আসে। এতে দেখা যায় যে এখানে হচ্ছে গিয়ে রানীর বিরুদ্ধে বিদ্রোহ এরা করে থাকে। আর এখানে দেখা যায় যে আরেকটি বিষয় আমরা দৃষ্টান্ত হিসেবে নিতে পারি যে স্বেচ্ছাচারিতা এখানেও চলে না, স্বেচ্ছাচারিতা আসলে কোথাও মঙ্গল বয়ে নিয়ে আসে না। গণতন্ত্রের মাধ্যমে সকলের মতামতের মাধ্যমে একটি সমাজ সুন্দর হয়ে ওঠে। এরপর নাম্বার দশ, যেটা হচ্ছে গিয়ে চুরি ডাকাতি। আমাদের সমাজেও রয়েছে যে নিজেদের মধ্যে যখন অন্তর্কোন্দলে আমরা লিপ্ত হব তখন বাইরে থেকে কেউ এসে এখানে হানা দিবে বা ক্ষতি করবে, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব, মৌচাকেও এর ব্যতিক্রম নয়। যখন মৌমাছিদের যে এই যে সামাজিক বন্ধনটা দুর্বল হয়ে যায়, অর্থাৎ তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই দেখা যায় বাইরের মৌচাক থেকে মৌমাছিরা এসে তাদের মধু লুণ্ঠন করে এবং কি তাদের যে চাকের ক্ষতি করে থাকে। এ কারণেই আমাদের সমাজেও মৌমাছির এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন অন্তর্কোন্দলে লিপ্ত না হই, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা আমাদের সমস্ত যে যে বিদ্বেষগুলো রয়েছে কিংবা মতবিরোধগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি।
তো শিক্ষার্থীরা মৌমাছি এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়, তার হচ্ছে গিয়ে এই যে অন্য মৌচাক থেকে যে মৌমাছিরা আসে তারা তো লুণ্ঠন করে, এবং কি তারা এমন একটি ব্যবস্থা করে যায় যাতে অন্য মৌমাছিরা এসেও এই মৌচাকটিকে লুণ্ঠন করতে পারে, সেই পথেও তারা হাঁটে। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে মৌমাছি বিভিন্ন ধরনের সামাজিক আচরণ, তো এখানে যে এতগুলো যে পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্টই আসলে শুধু হচ্ছে পড়া, আসলে এখানে বোঝার মতো তেমন কিছু নেই। তারপরে আমি সমস্ত বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে মৌমাছির সামাজিক আচরণ নিয়ে আজকে এই পর্যন্ত, এবং এই অধ্যায়ের আজকে শেষ আলোচনা। ধন্যবাদ।